আমার নবী বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এসে সিজদাই পড়ে কাঁদছেন, এত কান্না কেঁদেছেন মাটির চারিদিকটা যেন ভিজে গেছে। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা বলছেন, হযরতে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্না কাটি করছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, জাহান্নামে আমি মেয়ে দিকে তিন আমার উম্মতি দিকে আমি তিনটে মেয়েকে এমন অবস্থা দেখেছি, তাই আমি কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবস্থায় দেখেছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, আমি একটা মেয়েকে দেখলাম মাথার চুলগুলো বাঁধা অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম হাত পা বাঁধা অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে, আর রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কি অপরাধ করেছে? আমার নবী বিশ্ব নবী বললেন, প্রথম যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথা চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াতো, বেপাগলা ভাবে ঘুরত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম, সে পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করত আর নিজের স্বামীর অবাধ্যতা করত, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছেন। তৃতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত। আল্লাহ আমার মা বোনের দিকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি যদি আপনার মাকে আপনার স্ত্রীকে পর্দা না করতে পারেন, আপনার থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আমেরিকার শিকাগো শহরের একটা মেয়ে তার প্রতিবেদনে লিখছে, আমি একজন ইহুদিদের মেয়ে, কলমা পড়ার পূর্বে আমার ব্রেনে ঢুকেছিল কেন মুসলমানদিকে মুসলমানদের মোলবিরাম এই আলেমরাম মুসলমানদের নারীদিকে বঞ্চিত করেছে, এই দুনিয়াতে পর্দা পরিয়ে মেয়েদিকে যেন তারা রক্ষা করেছে, মেয়েদিকে তারা বন্দি করে দিয়েছে। বোরকা মানে বন্দি ভেবেছিলাম, বোরকা মানে আমি ইজ্জত ভাবিনি। আমি তারপরে চেষ্টা করলাম নিজেকে দিয়ে পরীক্ষা করার জন্য, আমি একটা ছোট্ট নোংরা পোশাক পরে আমেরিকার শিকাগো শহরে এক ঘন্টা দু ঘন্টা নয় পাঁচ ঘন্টা পায়ে হেঁটেছি, 5000-এর বেশি পুরুষ আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে। তারপরে আল্লাহর কসম, আমি যখন বোরকা পরে 5 ঘন্টা হাঁটলাম, মানুষ তো দূরের কথা, কোন প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি। এটাই আমি দেখে তারপরে কালমা পড়লাম, সুবহানাল্লাহ। সে তার প্রতিবেদনে লিখছে, আমি যখন দেখলাম বোরকা পরে একটা মেয়েও আমার দিকে তাকাইনি, একটা পুরুষও আমার দিকে তাকাইনি, প্রাণী পর্যন্ত তাকাইনি, তবে বুঝতে পারলাম এই বোরকার মধ্যে নারীর একটা বড় মর্যাদা আর ইজ্জত লুকিয়ে আছে। জোরে বলুন সুবহান। আমাদের দেশের কিছু মানুষ তারা বুক ফুলিয়ে বলে কে নারীকে ইজ্জত করো, আমাদের দেশের প্রাইম মিনিস্টার জি মোদি জি তিনি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। আমি মোদিজিকে বলবো, মোদিজি আপনারা দেখেছেন আমাদের দেশের ফিল্ম সিটি যেখানে বাংলা টলিউড বলিউড হলিউড কলিউড যতগুলো আছে সেখানে ফিল্ম তৈরি হয়, সেই ফিল্মে নারীদের কতটা মর্যাদা রেখেছে একটু আপনারা ভাববেন। একটা ফিল্মের পোস্টার লাগলে একজন নায়ক তার পা পর্যন্ত প্যান্ট, তার ফুল হাত শার্ট হাফ হাতা গেঞ্জি, কিন্তু একটা মেয়েকে অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে তার পোস্টার ছাপা হয়, এটা নারীদের মর্যাদাহানি। আর ইসলাম বলেছে নারীদিকে মর্যাদা দাও। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তাইর বিটির মাথায় চাপিয়েছে। নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের ঘটনা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আজকে যারা দাড়ি ধরে বলে জয় শ্রীরাম বল, সেই সমস্ত বিজেপির গুন্ডা দিকে বলতে চায়,
সেই সমস্ত আরএসএস এর গুন্ডা দিকে বলতে চাই ইসলাম এত সুন্দর আমার নবীজির বায়োডাটা পড়ো জীবনে একবার হলেও নবীজি যখন মক্কা বিজয় করেন নবীজি সাহাবীদেরকে বশ করিয়ে এলান করে দিলেন হে আমার সাহাবীরা শোনো আজকে আমি মক্কার বাদশা মক্কা বিজয় করেছি কিন্তু বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি লাস্টের এলানটা করলেন তোমরা মক্কায় নির্দ্বিধায় বাস করবে এবং নির্দ্বিধায় তোমরা নিজেদের ধর্মকে পালন করবে তোমরা তোমাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজির আখলাক আর নবীজির চরিত্র আমরা শুনে রেখে দাও যদি এই দেশে মুসলমানদের ইরাদা থাকে মুসলমানদের মনে যদি এটা থাকতো যে এই দেশে আমরাই থাকব হিন্দু ভাইরা থাকবে না এটা তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা বিজেপির গুন্ডারা ভুল বুঝুচ্ছে এই দিলীপ ঘোষের মতো পাঠাগুলো ভুল বুঝাচ্ছে আমার ভাই শুনে রেখে দেন যদি সত্যিকারী ইসলামের মধ্যে হক না থাকতো আমার নবীজির আখলাক না থাকতো 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য তোমরা একটা মন্দিরের মাথা খুঁজে পেতে না ভারতবর্ষে তোমরা খোঁজ নিয়ে দেখো কাশীতে একদিকে মন্দির আর একদিকে মসজিদ মসজিদটা তৈরি করেছে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই মন্দিরটাও তৈরি করে দিয়েছেন ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশের মোগল সাম্রাজ্য তারা রাজা ছিল যখন তাদের কমান্ডার রেখেছে অনেক অমুসলিম ভাই কমান্ডার ছিল মন্ত্রী কমান্ডার ছিল অমুসলিম ভাই ছিল এতে কোনো দায়বদ্ধতা নাই বিভেদ করবেন না রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন ধর্মকে ধর্মের জায়গায় রাখুন নিজের ধর্ম পালন করুন মন্দিরের আর কি বাকি থাকুক মসজিদের আজান বাকি থাকুক এটাই ইসলাম এটাই হচ্ছে আমাদের দেশ মহান এরা মনে করে এই মুসলমানরা দেশের জন্য কি করেছে তো জেনে রেখে দাও যদি চীনের সঙ্গে যুদ্ধ হয় চীনের বর্ডার থেকে শুরু করে কাশ্মীরের পাকিস্তানের বর্ডার পর্যন্ত তোমাদেরকে যেতে হবে না তোমরা ঘরে ঘুমুবে আমাদের মতো মোলবিদকে দাঁড় করিয়ে দাও আমরা পাকিস্তানের উপরে গুলি চালিয়ে ইনশাআল্লাহ দেশের হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ কেন এই ধরতি এই হিন্দুস্তান আমাদের এই জমিনে জন্ম নিয়েছি এই জমিনেই আমরা মৃত্যুবরণ করব আমার ভাই তোমরা বলো মুসলমান কি দিয়েছে শুনে রেখে দাও তুমি কয়বার এই ভারতবর্ষকে চুমু খেয়েছো শুনে রেখে দাও আমরা পাঁচ ওয়াক্তের নামাজ এই ভারতবর্ষের জমিনে আমরা মাথাটাকে ঠেকিয়ে আমার আল্লাহর সামনে এই জমিন সাক্ষী দেবে আমরা ভারতবর্ষকে কি দিয়েছি এই আসমান সাক্ষী দেবে আমার আল্লাহ দেবে ওই জন্য আমি অনুরোধ করে যাব আমার ভাই একটা আমার মাটা যেমন আপনি ভাববেন আপনার পাশের একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত যতটা আমার মায়ের ইজ্জত আমার বোনের যতটা ইজ্জত একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত আমার কাছে এটা মাথায় রাখবেন এটা প্রত্যেকটা মুসলমানকে মাথায় রাখতে হবে আপনার দ্বারা আমার নবী বিশ্ব নবীর হাদিস তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে সে যদি খেতে না পায় সবথেকে প্রথমে তাকে তোমরা দান করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে আমার নবীজির আখলাক এবং চরিত্র ইসলাম কেউ কি ঘৃণা করে না ইসলাম কার উপরে আঘাত করতে চাই না কিন্তু জেনে রেখে দিবেন আজ থেকে নিয়ত করুন জীবনে যতগুলো পাপ করবেন করবেন জিন্দেগিতে কেউ শিরক করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করবেন কিন্তু ইন্না শিরকাল যুলমুন আযীম কেউ যদি শিরক করে আল্লাহর আসনে কেউ কি বসে করায় আল্লাহ সে গুনাহ কিন্তু মাফ করবেন না আমার ভাই বড় কষ্ট লাগে আমাদের দেশে কিছু মানুষ বেকা গাছের নিচে বসে জটা ধরা চুল মুছেতে মুখটা ঢেকে গেছে গাঁজার টান মারে অনেক মায়েরা বোনেরা তাদেরকে আল্লাহর ওলি মনে করে তাদের কাছে তাবিজ দিতে যায় আমার বর্তমান জেলায় এমন লোকে মাজারে বসে তাবিজ লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না এমন কি জুম্মার নামাজটাও পড়ে না
আপনি যদি বলেন আমি আসিকে রাসূল আপনাকে প্রমাণ দিতে হবে আপনার আখলাকে চরিত্রে ব্যবহারে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকে আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি আজমির শরীফে যাই আমি বছরে একবার জিয়ারত করতে কিন্তু তুমি নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না খাজা বাবার মত হতে পারলে না খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইয়ের জীবনীটা আগে পড়বে তারপরে ভক্ত হবে খাজা বাবা 12 বছরের পর থেকে খাজা বাবার মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ তুমি এখনো পশ্চিম চিনলেন আর বলছে খাজা বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার মত মুরিদকে খাজা বাবা ছাঁটা জুতো মারবে তুমি বলছো মেজ হুজুর পীর কবরা রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি তার আখলাক তোমার মধ্যে কই তার চরিত্র তোমার মধ্যে কই কিয়ামতের দিনে ছাঁটা জুতো খাবে তাদের হাতে তোমরা তোমাদের কাছে থুপ ফেলিয়ে দেবে এরা আমার মুরিদ হতে পারে না যদি মুরিদ হতো এদের আখলাক থাকতো রাস্তায় দেখা হলে আমার দিকে অনেকজন বলে আমি একবার মুর্শিদাবাদ বর্ডারে জলসা করতে যাচ্ছি তো আমি পিসাব করতে দাঁড়িয়েছি রোডের গায়ে হাই রোডের গায়ে ড্রাইভার দাঁড় করিয়েছে একটা ছেলে মোটরসাইকেল অনেকটা গিয়ে ঘুরে এসেছে স্পিরিটে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছে এটা ইয়াসিন হুজুর না বলে হ্যাঁ হ্যাঁ বলে আমি খুব বড় ফ্যান খুব ভালোবাসি এলো আমার কাছে মোলাকাত করলে হুজুর ভালো আছে আমি ভালো আছি কি ব্যাপার বলে হুজুর আপনার জলসা না শুনলে আমার জান ভরে না আপনার খুব বড় ফ্যান আমি বলে কি আমাকে কি ভালোবাসো তুমি তো চুলটা কেটেছো শুয়োরের মাথার মতো দুদিক চাচা আছে এটা শুয়োরের মাথার মতো উঠে আছে কি ভালোবাসো আমাকে আমাকে ভালোবাসলে আমার মতো চুল হতো আমার মতো পোশাক হতো আমার মতো দাড়ি রাখতে ইউটিউবে অনেকজন আমাকে গালি দেয় প্রশ্ন করে এই হুজুরের দাড়ি নাই কেন আমার মুখেতে যদি দাড়ি আমি যদি দাড়ি চাচা মাল হতাম এই মোলবির আমাকে জুতো মেরে স্টেজ থেকে নামাতো আমি আবার জীবনে আজ পর্যন্ত দাড়িতে হাত লাগাইনি পড়ার জীবন থেকে আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয়নি এটা আল্লাহর ইচ্ছা আকৃতি আল্লাহ দান করেন সবকিছু আল্লাহ দেয় আমার ভাই যদি তুমি হুজুরকে ভালোবাসো হুজুরের মতো আখলাক চরিত্র নিয়ে আসো আমাদের দেশে কেউ যদি নিজের বউকে বেশি ভালোবাসে সমাজের লোক বলে বউ পাগলা বলে না বলে না বউ পাগলা বউয়ের কথা শুনে চলে তো তুমি যদি আসিকে রসুল হও তুমি আমার নবীজির আখলাক আর চরিত্র নিবে না তোমার আখলাকটা এরকম হবে না বীরভূমের রাজগ্রাম 12ই ফাল্গুন আমার জলসা আছে সেখানে সেখানে একটা ছেলে আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে দেখাও করেছে সে বলেছে হুজুর আমি দেখে বড় খুশি হয়েছি বলে আমি আপনার এমনি ভক্ত নই আমি আপনার কথা শুনে আমি দাড়ি রেখে দিয়েছি আমি আপনাদের মতো পাঞ্জাবি পরি আমি লুঙ্গি পরেছি সব ছেড়ে দিয়েছি আবার জীবনে আমি দাড়ি রেখে টুপি পরে 24 ঘন্টা থাকি তাকে দেখে দোয়া বেরুল আল্লাহ তুমি আর জানেমালের হেফাজত করো কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের ছেলেরা বলে আপনাকে ভালোবাসি প্যান্ট পরে সালমান খানের মতো ঠিক না এখন তো যা পরিস্থিতি আপনারা বয়স্ক যারা আছেন অনেক ছেলে জিন্সের প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে আসে হুজুরদের লুঙ্গি দেখে জামা দেখে অনেকজন বলে এরা তো ফকির তুমি এত ভালো জিন্সের প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে এমন অবস্থা সিজদাই গেছে বুঝতে পারলে সিজদাই গেছে পেছনে যে আছে সে পুরো আন্ডারগ্রাউন্ড আলিবাবার গুফা দেখতে পাচ্ছে ঠিক বলছি না পেছন বালার নামাজ শেষ আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে ছিলাম বোর্ডিং পাস করার জন্য বোম্বে যাচ্ছি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়েছে এমন প্যান্ট পড়েছে বুঝতে পারলেন খালি দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্টটা একটু তুলো বলে কেন আমি বললাম পড়ে যেতে পারে বলে না এটা ডিজাইন আমি বললাম আল্লাহ এই ডিজাইনের প্যান্ট বেরুইছে বড় কষ্ট লাগে আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রে চরিত্রবান সবাই হব জোরে বলুন ইনশাআল্লাহ এই উলামা দিকে দেখুন দাড়ি টুপি ওয়ালা দিকে দেখুন মাদ্রাসা তালবিলিম দিকে দেখুন দেখলে জান ভরে যাবে আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি কিয়ামতের দিনে কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন কিয়ামতের দিনে আপনি যদি বেঈমান আর কাফের আর ইহুদিদের সঙ্গে মহব্বত করেন আল্লাহ আপনার কিয়ামতটাও তাদের সাথে করে দিবেন আর যদি আপনার মহব্বত আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার আল্লাহ বললেন
ulamara amar nabi bollen ulamara amar waris quran ke jiggesh korun qurane ache inna ma yakhshallaha min ibadihi al ulama amar nabi ar paigambar er pore jara amake sob theke beshi bhoy kore tara hocche ulama sampoday jore bolun subhanallah ulamara amake sob theke beshi bhoy kore apni dua korun allahr kache allah amake amar poribar ke sokol ke diner opore protishthito koro আল্লাহর কসম আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে হবে না হবে না যারা আমার আল্লাহকে চিনতে পারোনি আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী যারা আমাকে চিনতে পারেনি বলে দাও তারা জানো সমুদ্রের কিনারায় আসে আমার আল্লাহ কোরআনে বললেন মারজাল বাহরাইনি ইলতাকিয়ান Bainahuma barzakhul la yabghiyan Duto somuddro ke ami Allah pasapashi bohoman korechi Ektar pani nil ar ektar pani shada Bainahuma barzakh Barzakh mane hocche ontoral Emon ontoral diyechi Tomra shoker sahajye dekhte pabe na Tomra durbiner sahajye dekhte pabe na কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না পরের আয়াতে আমার আল্লাহ বললেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে আমার আল্লাহ পরের আয়াতে বললেন আমার কোন কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে ইয়াখরুজু মিনহুমাল লুলওয়াল মারজান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আপনি একটা স্বর্ণকারের কাছে যাবেন একটা সোনার দোকানে যাবেন তাকে গিয়ে বলুন মুক্ত পাথর বার করো প্রথমেই সে আলমারি খুলবে তারপরে আলমারির পরে লকার লকারের পরে ডিব্বা ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা থাকে তাকে জিজ্ঞেস করো তুমি কোথা থেকে সংগ্রহ করলে সে বলবে আমি করেছি কলকাতার মার্কেট থেকে কলকাতাকে জিজ্ঞেস করো সে বলবে আমি বোম্বের মার্কেট থেকে বোম্বেকে জিজ্ঞেস করো বলবে দুবাইয়ের মার্কেট থেকে দুবাইকে জিজ্ঞেস করো তখন তারা বলবে আমরা সমুদ্রের তলা থেকে সংগ্রহ করেছি সুবহানাল্লাহ আমি লুকিয়েছি হীরে মতি মুক্তকে সমুদ্রের তলায় সংগ্রহ করো আর তোমরা উপভোগ করো ফাবিয়া আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান আমার কোন কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে আমার ভাই খুব ভালো করে বুঝবেন যারা আল্লাহকে চিনতে পারেননি রজনীগন্ধা ফুলের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন ময়ূরের পালকে আল্লাহকে দেখতে পাবেন খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন যদি পৃথিবীর মানুষ ভাবে এই ডাবের ভিতরে জলটা কে ভরল আপনি ভাবতে ভাবতে আমাদের বিজ্ঞান বিজ্ঞানে কি বলে বিজ্ঞানের স্যাররা আমি আমার স্কুলের রবিবাবু বিজ্ঞান পড়াতেন স্কুলের মাস্টার মহাশয় রিটায়ার হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করেছিলাম স্যার ডাবের ভিতরে জলটা কি করে আসে তো আমাকে দু ছড়ি মেরে কেন বললে ইনটু মাইনাস প্লাস এরকম করে চলে গেছে তাহলে কেটে রাখা